5ই ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক সিরিয়া। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.8, তারপর একের পর এক আফটারশকে বারবার কেঁপে ওঠে তুরস্ক সিরিয়ার একাধিক অঞ্চল। এবার ইউকো সেন্টার ফর দ্য অবজারভেশন অ্যান্ড মডেলিং অব আর্থকোয়াক অ্যান্ড ভলক্যানো দ্য টেকটোনিক্স এর গবেষকরা ভূমিকম্পের আগে এবং পরে ভূমধ্যসাগর উপকূলের কাছাকাছি এলাকার উপগ্রহ চিত্রের তুলনা করে দুটি ফাটল খুঁজে পেয়েছেন। দুটি ফাটলের দীর্ঘতা ভূমধ্যসাগরের উত্তর পূর্ব প্রান্ত থেকে উত্তর পূর্ব দিকে 190 মাইল প্রসারিত, 10 মিটার চওড়া এবং 20 মিটার গভীর এই ফাটলের চিত্র ইতিমধ্যেই স্যাটেলাইটে ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে টেকটোনিক প্লেটের সংঘর্ষ যত বেশি হয় ফাটলের মাত্রা ততটাই বাড়ে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। ইতিমধ্যেই গবেষকরা এই ফাটল নিয়ে গবেষণা শুরু করেছেন।